আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহআলা রসল করিমাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করব যে একটি বড় ভুলের কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ আমাদের সবার অভিযোগ আছে যে আমাদের নামাজে মন থাকে না অধিকাংশ মুসল্লির একটি অভিযোগ যে নামাজের মধ্যে খুশু খুজু থাকে না মন থাকে না নামাজে দাঁড়ালেই মন এদিক সেদিক চলে যায় অজানা কথা স্মরণ হয়ে যায় তো সম্মানিত বন্ধুগণ এর থেকেও একটি মারাত্মক বড় ভুল আছে যে ভুলটির কারণে আমাদের আমাদের নামাজই নষ্ট হয়ে যায় না যদি নামাজে আপনার আপনি অমনোযোগী হয়ে যান আপনার মন এদিক সেদিক চলে যায় আপনি যদি সাথে সাথে মনকে আবার ফিরিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে কিন্তু যে ভুলটির কথা আমি এখন বলবো সেই ভুলটি করলে আপনার নামাজই হবে না নামাজটা পুরোটাই নষ্ট হয়ে যাবে তো সম্মানিত বন্ধুগণ এত কষ্ট করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আপনি যদি সালাত আদায় করেন আর সেই ভুলটির কারণে যদি আপনার সালাত নষ্ট হয়ে যায় এর চেয়ে দুঃখজনক বিষয় আর কোনো কিছু হতে পারে না তো বন্ধুগণ সেই জিনিসটি হলো নামাজের মধ্যে তাড়াহুড়া করা আমরা অধিকাংশ মানুষই নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করে থাকি সম্মানিত বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লু আলিহুয়া ওয়াসাল্লাম এভাবে তাড়াহুড়ো করে নামাজ পড়তে নিষেধ করেছেন এক ব্যক্তি মসজিদে নববীর মধ্যে এসে তাড়াহুড়া করে নামাজ পড়ার কারণে রাসুল্লাহ সাল্লু আলিহুয়া সেই ব্যক্তিকে বলল যে তোমার নামাজ হয়নি তুমি আবার নামাজ আদায় করো সেই ব্যক্তি যখন আবার সালাদ আদায় করলো সাল্লাহ আলাইহি ওসাল্লাম আবার বললেন যে তোমার সালাত হয়নি তুমি আবার সালাত আদায় করো সেই ব্যক্তি আবার সালাত আদায় করলেন রসুল আলাইহি আসাল্লাম আবারও বললেন যে তোমার সালাত হয়নি তখন সেই ব্যক্তি রাসুল সাল্লু আলাইহি আসাল্লামকে বললেন জিয়া ইয়া রসুল্লাহ তাহলে কিভাবে সালাত আদায় করবো উদয় করে আপনি আমাকে শিখিয়ে দিন তো তখন রাসুল সাল্লু আলহি ধীর স্থিরভাবে তাকে সালাদ শিখিয়ে দিলেন এবং রুকু সেজদার মধ্যে এবং প্রত্যেকটা রুকুনের মধ্যে তিনি ধীর স্থিরভাবে প্রত্যেকটা রুকুন আদায় করতে বললেন এবং সবখানে ধীর স্থিরভাবে নামাজটি সম্পন্ন করতে বললেন সম্মানিত বন্ধুগণ আরও একটি হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সেই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে তখন সাহাবা কেরাম রজিউল্লাহ তালহমা তারা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম নামাজের মধ্যে মানুষ কীভাবে চুরি করে তখন রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম বললেন যে যারা যথাযথভাবে রুকু সিজদা করে না যারা যথাযথভাবে রুকু রুকুর তাজবি সিজদার তসবিগুলো করে না ধীর স্থিরভাবে নামাজ পড়ে না তো তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর তারাই হলো নামাজ চোর তো সম্মানিত বন্ধুগণ এরকম অনেক হাদিস রয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন এমত অবস্থায় শিশুর কান্না তার কানের মধ্যে চলে এসেছে তো শিশুর কান্নার শিশুর কান্না রাসুল সাল্লু আসাল্লামের কানে আসার কারণে তো রাসুলসাল্লু আলহি সাল্লামের মনোযোগ সেই দিকে চলে গিয়েছিল কিন্তু এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে রাসুলসল্লু আলহু আসাল্লাম নামাজের মধ্যে তাড়াহুড়া করেছিলেন তো সম্মানিত বন্ধুগণ এজন্য কখনোই নামাজে তাড়াহুড়া করা ঠিক নয় যদি মনোযোগ এদিক সেদিক হয় তারপরেও নামাজ হবে কিন্তু যদি তাড়াহুড়া করেন তাহলে নামাজ কখনোই হবে না আপনার নামাজ বিফল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অজাতা আপনার নামাজটি হয়ে যাবে এজন্য সম্মানিত বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে আমরা সালাত আদায় করব প্রত্যেকটা যেমন রুকুতে দেরি করব রুকু থেকে উঠে দাঁড়িয়ে দেরি করব আপনি লক্ষ্য করে দেখবেন নাইনটি নাইন মানুষ রুকু থেকে উঠিয়ে দাঁড়িয়ে যে দেরি করতে হয় দেরি করে না রুকু থেকে উঠা মাত্রই সে যায় চলে যায় এটা তো হলো না অবশ্যই রুকু থেকে উঠে উঠে দাঁড়িয়ে একটু সময় থাকতে হবে এবং সেই সময় দোয়া পড়তে হবে রব্বানা লাকাল হামদ হাম ড্যাংকে সি রং এবং মুবা ফি তো এজন্য রুকু থেকে দাঁড়িয়ে আবার কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে তারপরে আবার সিজদায় যেতে হবে তো এই বিষয়গুলো আমরা যদি লক্ষ্য করে মাথায় রেখে আমরা যদি সালাত আদায় করি ইনশাআল্লাহ আমাদের সালাত সহি শুদ্ধ হবে এবং আমাদের নামাজ নষ্ট হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই ধীর স্থিরভাবে সালাত আদায় করার দান করুন আল্লাহুমা আমিন ওয়াহির উদ্দানি আলামিন আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু